3 মাস আগে আমি সরকারকে নসিহত করলাম জাতীয়ভাবে তওবা করুন। তওবা তো নাই, বরং এখন বিটিএস এর মেহমানদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যেন কুরিয়ার গজব বাংলাদেশে আসে। বাংলাদেশে এখন যে অভাব দেখতে পাচ্ছেন আপনারা, ফুড ক্রাইসিস, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির কারণে, এটাকে আপনারা আজাব গজব মনে করবেন না, কারণ গজব আসলে আগে ভারতে আসবে। কোথায় আসবে? আমাদের দেশে যেটা দেখছেন এটা মনুষ্য সৃষ্ট, এটা পশ্চিমাদের একটা চাল। সরকার পশ্চিমাদের চোরাবালিতে পা দিচ্ছে। কুরিয়ার কুখ্যাত ব্যান্ড দল বিটিএস, এদেরকে বাংলাদেশে দাওয়াত করে আনা হচ্ছে। একটি কথাই আমি বলবো, এখানে কনসার্ট হবে, এই কনসার্টে তারা নাচবে গানবে, তারা সব হচ্ছে লেসবিয়ান, এবং তারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে তাদের প্রতি অ্যাডিকশন থেকে, আসক্তি থেকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করছে, স্বামীর সংসার নষ্ট করছে, পড়াশোনা বাদ দিচ্ছে। তো যেখানে বিটিএসের শো দেখাই হারাম, কবিরা গুনাহ, ওখানে তাদেরকে বাংলাদেশে দাওয়াত করে এনে এই কোটি কোটি মুসলমানের রক্ত ঘাম, রক্ত পানি করা ঘামের পয়সায় তাদেরকে এনে ব্যান্ড শো করানোটা জায়েজ কাজ হবে? দেখুন, মানুষের যখন হাতে পায়ে পচন লাগে ট্রিটমেন্ট চলে, মাথায় পচন ধরলে? আমাদের দেশের মাথায় পচন লেগেছে, এত অভাব, না খেয়ে মরার অবস্থা হচ্ছে। 3 মাস আগে আমি সরকারকে নসিহত করলাম জাতীয়ভাবে তওবা করুন। তওবা তো নাই, বরং এখন বিটিএস এর মেহমানদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যেন কুরিয়ার গজব বাংলাদেশে আসে। এটা উচিত হবে না, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমি দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে বলবো এই কাজটি করবেন না, এতে আপনাদের প্রতি মুসলমানদের ঘৃণা লক্ষগুণ বেড়ে যাবে। 2, বাংলাদেশে এখন যে অভাব দেখতে পাচ্ছেন আপনারা, ফুড ক্রাইসিস, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির কারণে, এটাকে আপনারা আজাব গজব মনে করবেন না, কারণ গজব আসলে আগে ভারতে আসবে। কোথায় আসবে? আমাদের দেশে যেটা দেখছেন এটা মনুষ্য সৃষ্ট, এটা পশ্চিমাদের একটা চাল। সরকার পশ্চিমাদের চোরাবালিতে পা দিচ্ছে, পশ্চিমাদের চাল। তারা ফুড ক্রাইসিস কৃত্রিমভাবে দেখাচ্ছে এবং বাংলাদেশকে ধার নত করে পশ্চিমাদের এজেন্ডাগুলো পালন করাবার চেষ্টা করছে তারা। বিশ্বব্যাংক ঋণ দিবে, IFM ঋণ দিবে, এর মাধ্যমে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কি কি স্বার্থ পশ্চিমাদের সরকার রক্ষা করবে, নাকে খত দিবে এখন তারা। অতএব এর দ্বারা মুসলিম জাতিসত্তা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। গজব যা এসেছিল করোনার সময়, সেই গজবে ভারত তছনছ হয়ে গেছে। আপনারা জানেন না ভারতে করোনায় কত লোক মরছে, 2.5 থেকে 3 কোটি লোক মারা গেছে। যমুনা নদীতে শুধু করোনায় মারা গেছে এই যে গত বছর, এইরকম লক্ষ লক্ষ মানুষের লাশ ভেসেছে, কিন্তু মিডিয়াগুলোকে তারা কন্ট্রোল করেছে, পৃথিবীর মানুষটা জানে না। আমাদেরটা গজব না, আমাদেরটা মনুষ্য সৃষ্ট, কিন্তু মনুষ্য সৃষ্ট ফেতনা মোকাবেলা করতে আল্লাহর রহমত তো লাগবে, সেই রহমতের জন্য আমাদের তওবা করতে হবে।